আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো। দর্শক, এখন আমি অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, ভোগড়া বাইপাস, গাজীপুরে। দর্শক, প্রতিদিনই কিন্তু আপ ডাউন হচ্ছে পেঁয়াজের দাম। দর্শক, আজকে 1 আগস্ট 2024 সাল। দর্শক, আর কথা বাড়াবো না, যেটা বলতে চাচ্ছিলাম এই যে পেঁয়াজ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে পেঁয়াজ আছে, এদিকে চায়না আদা আছে, এগুলো হচ্ছে চায়না আদা, তারপরে এদিকে হচ্ছে আলু আছে, এই যে এগুলো হচ্ছে আলু। তা বর্তমান বাজারে, আজকের বাজারে পাইকারি এবং খুচরা বাজার, দর্শক দুটাই কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। আপনাদের পাইকারি এবং খুচরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন, এই যে এগুলো চায়না আদা, এগুলো হচ্ছে চায়না আদা। চায়না আদার দাম কেমন আছে সেটাও কিন্তু জানতে পারবেন। এদিকে আমি একটু আপনাদের দেখাচ্ছি আগে, এগুলো তো সব দেশি পেঁয়াজ, এগুলো সবই দেশি পেঁয়াজ। এই দেশি পেঁয়াজের বাজারের কি অবস্থা সেটা জানাবো। আর দর্শক, এই যে অনেকেই জানতে চান চায়না রসুনের বাজারের কি অবস্থা, চায়না রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু জানতে চান। দর্শক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। লোকজন আসতেই আছে না। আজকে তো 1 আগস্ট, মাসের প্রথম দিনেই বেচা কিনা ডাউন। প্রথম দিনেই বেচা কিনা ডাউন। আপনার কাছে আমরা দেখতে পাচ্ছি এখানে দেশি রসুন আছে, তারপরে চায়না রসুন আছে, আবার এগুলো তো এগুলো কি চায়না আদা, চায়না আদা, আর দেশি পেঁয়াজ। আর আলুটা কোথা থেকে এসেছে? আলুটা রংপুর, রংপুর থেকে এসেছে এই আলুটা, এসেছে রংপুর থেকে। তা বর্তমানে এই রসুনের বাজারে কি অবস্থা? রসুন বিক্রি করতেছি 82-85, 182-85 টাকা বিক্রি হচ্ছে এই মিডিয়াম সাইজের রসুন। এটা মিডিয়াম না, এই একই লট? লট একই। বর্ডার বাজারে কি অবস্থা? আজকের বাজারে না, এটা কয় কেজির বস্তা হয়ে থাকে? 20 কেজির বস্তা। এটা হচ্ছে দর্শক 20 কেজির বস্তা হয়ে থাকে, আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন। আর এটা কয় কেজির বস্তা হয়ে থাকে? এইগুলা রেট করে মানে ওরা দেয় আর কি, 45 কেজি 46 কেজি এরকম, 42 কেজি, কোনো ঠিক নেই? না না না, ঠিক নেই। তা এখানে আমরা দেখতে পাচ্ছি কাটিলাল স্টিক আলু আছে, এই আলুটা কত করে যাচ্ছে আজকের বাজারে? আজকের বাজারে 3230-3220, 3230-3220, 3180 এরকম দামে বিক্রি হচ্ছে। এটা কোথা থেকে আসছে? রংপুর, রংপুর। এটা কয় কেজি বস্তা হয়ে থাকে? 65 কেজির বস্তা হয়ে থাকে এটা। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আদা, আদার বাজারে কি অবস্থা? আদা ওটা বিক্রি করতেছি 220, 220 বিক্রি হচ্ছে। আর এই যে পাশেরটা বিক্রি করতেছি 210 এরকম দামে বিক্রি হচ্ছে। এগুলো কি নিয়ন কোয়ালিটি? হ্যাঁ, একটু নিয়ন, একটু নিয়ন কোয়ালিটি। দর্শক, আর এদের কয় কেজির বস্তা হয়ে থাকে? 20 কেজির বস্তা। এরা হচ্ছে 20 কেজির বস্তা হয়ে থাকে দর্শক চায়না আদা। আর আপনার কাছে এইখানে যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, এই পেঁয়াজগুলো কোথা থেকে এসেছে? রাজবাড়ির পেঁয়াজ। রাজবাড়ির। আর কোন জায়গার পেঁয়াজ আছে আপনার কাছে? না, আর আমার রাজবাড়িরই শুধু আছে। শুধু রাজবাড়ির পেঁয়াজ। এই রাজবাড়ির এই পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? ওটা বিক্রি করতেছি 98-100, 98-100 এই লটটা, 98-100 টাকা বিক্রি হচ্ছে এটার বাজার। আর এটা? এটা বিক্রি করতেছি আপনার যে 97-98, 97-98 বিক্রি হচ্ছে। এ তো একই লট না? একই জায়গা না, ওটা মানে অন্য আর এক ব্যাপারীর মাল। এটা এইটুকু এক লট? হ্যাঁ, এটা এক ব্যাপারীর। এটা 98 বিক্রি হচ্ছে? হ্যাঁ, 98-97। তারপরে এটা? এটা বিক্রি হয় 98, এটাও 98, এটাও কিন্তু দর্শক 98 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তা দর্শক, আপনি কিন্তু জানতেই পারলেন পাইকারি দামটা কেমন ছিল, আর খুচরা বাজারের রেটটা কেমন আছে সেটা জানিয়ে দেবো। আর আপনি ঘরের নামটা কি? আল্লাহদান ট্রেডার্স। আল্লাহদান ট্রেডার্স, এই যে এটা হচ্ছে দর্শক আল্লাহদান ট্রেডার্স, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনি তো কমিশনে ব্যবসা করেন, তা নতুন শুরু করছেন নাকি? নতুন প্রায় মাস দুই তিনেক, মাস দুই তিনেক, 3 মাস পড়ছে।
তা আপনার সাথে কি কেউ যদি বিজনেস করতে চাই করতে পারবে? হ্যাঁ, আমরা কমিশনে বিক্রি, কমিশনে মাল পাঠাবে, বিক্রি করে কমিশন রেখে তারপরে টাকা দিয়ে দিবেন। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এখন চলে যাব খুচরা বাজারে। খুচরা বাজারে কি অবস্থা সেটা জানবো, সেটা একটু জানার চেষ্টা করব। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, তা আদা আছে, দাম কেমন যাচ্ছে সেটা জানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা এই যে আমরা দেখতে পাচ্ছি আদা, এই আদা কোন জায়গার? চাইনা। এটা কত করে যাচ্ছে খুচরা বাজারে? ২৪০ টাকা। আর এই রসুনটা কোন জায়গার? নাটোরের রসুন। এটা কত করে যাচ্ছে খুচরা? ৮৫-৯০। তারপরে দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা কোন জায়গার? এটা কত করে যাচ্ছে? ১০০ টাকা কেজি খুচরা। আর ওই ১৭০ টাকা কেজি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এদিকেও এই যে পেঁয়াজ আছে, এখানে মনে হয় পাবনার পেঁয়াজ। তা আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ ভাই। এটা পাবনার পেঁয়াজ না? হ্যাঁ। খুচরা বাজারে কি অবস্থা? খুচরা বাজারে এটা ৫৩০ টাকা পাল্লা বিক্রি হচ্ছে। ৫৩০ টাকা পাল্লা? ১০৬ টাকা কেজি। ১০৬ টাকা কেজি। তারপরে আমরা দেখতে পাচ্ছি ওই পাশে আরেকটা পেঁয়াজ আছে, এলসি ইন্ডিয়ান, নাসিক না নাসি না, ইন্দুর। ইন্দুর কত করে যাচ্ছে? ৪৫০ টাকা পাল্লা। ৯০ টাকা করে বিক্রি হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে পাইকারি এবং খুচরা দাম কেমন ছিল। এদিকে কিন্তু আরও আছে, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। ভাইজান কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে বড় বড় পেঁয়াজ আছে, এই পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। তা দর্শক, এদিকেও কিন্তু আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এদিকে যে এদিকে যে পেঁয়াজ, এই এই যে একটা পেঁয়াজ, এই পেঁয়াজটা ভাই, এই পেঁয়াজটা কোন জায়গার? ফরিদপুর ভাই। ফরিদপুর। এটা কত করে যাচ্ছে আজকের বাজারে? আজকের বাজারে আমরা খুঁজে বেচতেছি ১০০-৫১০টা পাল্লা, ১০২টা কেজি পড়ে। ১০২টা কেজি। হ্যাঁ, ১০২টা কেজি পড়তেছে দর্শক। আর আমরা এইখানে কিন্তু আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এই পেঁয়াজটা কোন যার ভাই? ফরিদপুরের। এটার বাজার কেমন যাচ্ছে আজকে? ১০০ টাকা। এটা আবার ১০০ টাকা বিক্রি হচ্ছে। দর্শক, আলুর বাজারটা একটু জানিয়ে দেবো আজকে, খুচরা আলুর বাজার। তা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা আলু আছে, খুচরা কত বিক্রি হচ্ছে সেটা জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। এই যে এর তো কাটিলা লিস্টিক। হ্যাঁ হ্যাঁ। এটা কত করে যাচ্ছে খুচরা বাজারে? ৪০ টাকা কেজি ভাই। ৪০ টাকা কেজি খুচরা? হ্যাঁ, ৪০ টাকা কেজি। আর এটা? এটা হচ্ছে ৩৫ টাকা। ৩৫ টাকা কেজি? হ্যাঁ। এই আমার দুই দোকান ভাই। এই যে এই আলুটা কি ভালো কোয়ালিটি নাকি নিয়ন কোয়ালিটি? নিয়ম একটু নরমাল, নরমাল দেখে দাম কম। নরমাল দেখে দাম কম দর্শক। আর এই আলুটা কোন জায়গার? এটা কি ডায়মন্ড নাকি? সেভেন। এটা হচ্ছে ডায়মন্ডের মতোই দেখতে, কিন্তু এটা তো নিয়ন কোয়ালিটি একবারে। এটা কত করে যাচ্ছে খুচরা বাজারে? ৩৫ টাকা কেজি। একবার নিয়ন দেখে অনেক সময় ফাঁপাও থাকে, তাই তো? একবারে কানা কানা ফাঁপা ভাল লাগে না, কালা হয় মাঝখানে। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল, পাইকারি এবং খুচরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।